সামনে দাঁড়িয়ে আছেন। সম্ভাবনাময় বাংলাদেশের চিত্র বিশ্ব দরবারে তুলে ধরতে প্রথমবারের মতো আয়োজন, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যমাত্রা ছোঁয়া। নানা আয়োজনের মধ্য দিয়ে সোমবার শেষ হলো তিন দিন ব্যাপী বাংলাদেশ বিজনেস সামিট 2023। বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর 50তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 11 মার্চ থেকে এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়। সেদিন বাংলাদেশ বিজনেস সামিট 2023 উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 3 বছরে 100টি বিনিয়োগ পরিবেশ সংস্কার করা হবে। উদ্বোধনের পর 8 জন বিদেশি মন্ত্রী, বহুজাতিক কোম্পানির নির্বাহী, 200-এরও বেশি বিদেশি প্রতিনিধি সহ হাজারের মতো ব্যবসায়ী প্রতিনিধির সামনে 3টি প্ল্যানারি ও 14টি প্যারালাল সেশনের মাধ্যমে তুলে ধরা হয় বাংলাদেশের বিভিন্ন খাতের সক্ষমতা ও সম্ভাবনা। বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানানো হয় সম্ভাবনাময় সব খাতে বিনিয়োগ বাড়ানোর। তিন দিন ব্যাপী আয়োজনের শেষ দিনে 50 বছরের অর্থনীতি ও সমাজে অবদান রাখার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে 12 জন ব্যবসায়ীকে FBCCI বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়। পরে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় দেশের ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণে দেশের সবচেয়ে বড় এই বিজনেস সামিট। আশরাফি দিবা, সময় সংবাদ, ঢাকা।